ফ্রেন্ডস, ঘূর্ণিঝড় ফণীর আঘাত শুনতে না শুনতেই এবার আসছে মহাসেন। আগামী 36 থেকে 40 ঘন্টার মধ্যে এই মহাসেন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উত্তর পূর্ব ভারতে। ফ্রেন্ডস, এই মহাসেন ঘূর্ণিঝড় খেপুপাড়া ও টেকনাফের মধ্যে দিয়ে প্রবেশ করবে মিয়ানমারে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এই মহাসেন ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ইত্যাদি জায়গাতে। এসব জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও প্রবল পরিমাণে বৃষ্টি হতে পারে এবং তার সাথে ঘন্টায় 70 কিলোমিটার বেগে ঝড়ও হতে পারে। ফ্রেন্ডস, কিছুদিন আগে উড়িষ্যায় ব্যাপকভাবে ক্ষতি করেছে ঘূর্ণিঝড় ফণী। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশের চট্টগ্রামের কাছে খেপুপাড়া এবং টেকনাফের মধ্যে দিয়ে মিয়ানমারে প্রবেশ করবে। তাই আগামী 3 থেকে 4 দিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। তাই আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা সাবধানে থাকবেন এবং অনেকটা সতর্ক থাকবেন। আপনাদের ওখানেও যদি কোনো রকম প্রভাব পড়ে থাকে তাহলে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তাই আজকে এখানেই দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সবাইকে ভালো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য।